আর মনের মধ্যে যদি অশুভ চিন্তা জাগে সেটা তুমি করতে যেও না। হরি নাম শুনতে হবে, শুনতে হবে, দেরি করলে তো শোনা হবে হবে। অনেক জায়গায় দেখেছি বাইরের মানুষ হরি নাম শুনে যায় আর গ্রামের মানুষ হরি নাম শুনতে পারে না। কেন পারে না? ওরা দেরি করে। বাইরের মানুষ জানে সন্ধে 6:30 দল উঠবে, ওরা 6টার সময় এসে বসে যায়, আর ঘরের মানুষ বলে দল উঠুক না যাবোক্ষণ, দল উঠুক না যাবোক্ষণ। তাহলে দল উঠলো, তারা এলো, এসে দেখলো বসার জায়গা পেল না, প্যান্ডেল ছিঁড়ে দিতে হচ্ছে, তারা কি ফাঁকার জায়গায় দাঁড়িয়ে হরিনাম শুনবে? তারা তখন বলে পরের বছর আবার হবে, চ দিদি ঘরে যাইছ। তার মানে ঘরের মানুষ ঘরে গেল, বাইরের মানুষ হরি কথা কৃষ্ণ কথা শুনে। হরি বল হরি বল। সেই জন্যে শুভর্ষ শিখম অশুভ কালো বলিয়ে রাধা মাধব কি জয়, গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয়, আমাকে ডাকার কারণটা কি, আমাকে ডাকার কারণ। ভগবান বললো শোনো শিবজি, ডাকার কারণটা হলো স্বর্গে যে ত্রিপুরাসুর এসেছে ওকে কেউ মারতে পারবে না, কিন্তু আমি জানি ওর মৃত্যু বললো শোনো শিবজি, ত্রিপুরাসুরের মৃত্যু কিন্তু তোমারই হাতে আছে। শিব বললো আমি ওকে কি করে মারবো, যে স্বর্গমত্ত পাতালকে যে হাতের মুঠোয় করে নিয়েছে আমি তাকে মারবো কি করে? ভগবান বলে তুমি কি করে মারবে, আমি তোমার সঙ্গে থাকবো। যেই বলেছে আমি সঙ্গে থাকবো, শিব বলে আমি তো তাহলে সব হাতের মুঠোয় করে নেব, তুমি যদি আমার সঙ্গে থাকো আমার চিন্তা থাকতে পারে? অর্জুনের রথের সারথি কে ছিল? কৃষ্ণ। তাহলে অর্জুনের রথের সারথি যদি কৃষ্ণ থাকে তাহলে অর্জুনের চিন্তা ছিল? কারণ সামনে যখন কৃষ্ণ দাঁড়িয়ে আছে ও যেটা বলবে সেটা করব, ওকে মার মারবো, তাকে মার মারবো, তাহলে আমার চিন্তা কি? কারণ আমাকে বাঁচাবার জন্য তো সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। তাহলে শিবজি বলে প্রভু তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার কি চিন্তা আছে, তাহলে চলো চলো যাই চলো। এখন ভগবান বলে সঙ্গে থাকবো বলে তোমার হাতে ধরে হেঁটে হেঁটে যাব না। বলে কি করে থাকবে? বলে ভক্তদের জিজ্ঞাসা কর। এই যে আপনারা ভক্ত স্বজন বসে আছেন, ভগবান কি করে আপনাদের মাঝখানে থাকবে বলুন তো? আচ্ছা কেউ যদি ঝাঁট দিতে দিতে ভগবানের নাম করে, বাসন মাজতে মাজতে ভগবানের নাম করে, হ্যাঁ যেতে যেতে ভগবানের নাম করে, বিছানায় শুয়ে যদি ভগবানের নাম করে, সারা দিন যাই কাজ করে, ভেতরে যদি ভগবানের নাম চলে তাহলে তার হৃদয়ে মাঝে কি কাকা এসে থাকতে পারবে, খুড়ো এসে থাকতে পারবে, মাসি পিসি থাকবে? তার হৃদয়ে মাঝে কে থাকবে? একমাত্র ভগবান থাকবে। তাই ভগবান বললো শিবজি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি এক পা বাড়াবে আমার নাম তুমি করবে, আর তুমি আমার নাম যদি করো তাহলে নামের মধ্যেই আমি থাকবো, এছাড়া অন্য কেউ নয়। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে,
লাগায় মহা সুখে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় অভাব লাগায় মহা সুখে অভাব জাগায় মহা সুখে যে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে আজা শিবজিকে কি আদেশ করেছে যে তুমি যখনই এক পা বাড়াবে তখনই আমার নাম করবে আচ্ছা যেই শিবজি কৃষ্ণ নামটা মুখে নিয়েছে নামের প্রভাবে শিবজির সংসারে জীবনের কথা তো সব ভুলেছে শুধু তাই নয় কাকে যে মারতে হবে সেটাও ভুলে গেছে কৃষ্ণ নাম কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি কর্ষণ যে কৃষ্ণ নাম করে কৃষ্ণ তাকে কাছে টানে টানে না এই যে এখানে আমার মায়েরা বৌদিরা কাকিমারা হরিনাম শুনতে বসেছে ওই সব পরিবার থেকেই কিন্তু হরিনাম মেনে নিতে চায় না চাই কি তবু যে মা একবার হরিনাম মুখে উচ্চারিত করেছে তার কানে যদি হরিনাম যায় সে কি আর বাড়িতে থাকতে পারে স্বামী হাজারবার নিষেধ করছে এই ঠান্ডায় যাবি না শরীর খারাপ করবে তবু দেখবে ঠিক হরি বসরে বসেছে সকালবেলা হয়তো একটু কাশি শুরু হবে স্বামী তখন বলেছে বলবে ওরে বলেছিলাম না যাবি না শুনতে বকাবকি করবে রাগারাগি করবে অশান্তি করবে তবু স্ত্রী মনে মনে ভাববে ওতে একবার করবে দুবার করবে ছেড়ে তো দেবে তা বলে কি ওর কথা শুনে হরিনাম শুনতে যাব না এটা ওর ইচ্ছা নয় কৃষ্ণ কাছে টেনেছে কারসান দেখবেন চুম্বুক বিশাল বড় চুম্বুক চুম্বুক কাকে কাছে টানে লোহাকে কাছে টানে চুম্বুকের পাশে যদি লোহাকে রাখা যায় তাহলে দেখবে রাখার সঙ্গে সঙ্গেই চুম্বুক তাকে টেনে নিয়েছে তদ্র কৃষ্ণ যের নাম করেছে কৃষ্ণ তাকে জীবনের সর্বস্ব কিছু ভুলিয়ে দিয়েছে অনেক মানুষ গ্রামের মানুষ নবদ্বীপ চলে গেছে অনেক টাকা আছে তবু নবদ্বীপে গিয়ে বসে আছে তুমি যদি জিজ্ঞাসা করো হ্যাগো সংসারে ছেড়ে নবদ্বীপে কি পাচ্ছ তখন একটা কথাই বলবে যে নবদ্বীপে এসে একটা জিনিস পাচ্ছি ওখানে থাকতে হলে ছেলে মানুষ করতে হতো স্ত্রীকে দেখতে হতো বিষয় সম্পত্তি দেখতে হতো ওখানে টাকা পয়সা সব ছিল কিন্তু এখানে টাকা পয়সা নেই কিন্তু প্রতিদিন সকালে সন্ধে আমি গৌরনিতায়ের চরণধুলি পাচ্ছি এতে আর এ হচ্ছে কাছে টানা সব কিছু ভুলিয়ে দিয়ে তাকে নবদ্বীপে পৌঁছে দিয়েছে তদ্ব কৃষ্ণ যে নাম করবে কৃষ্ণ তাকে কাছে টানবে যেই শিবজি মুখে কৃষ্ণ নাম নিয়েছে কাকে মারতে হবে সেটা ভুলে গেছে একদম বিধির বিধান ত্রিপুরাসুর যেখানে দাঁড়িয়ে আছে তারই কাছে এসে বলে রে বদন বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম বলরে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম বলরে বদন বলরে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম বলরে বদন বলরে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম এখন যাকে তাকে হরি কথা বলানো যায় না শাস্ত্রেরও কথা না কৈহ যথা তথা ইহা হলো শাস্ত্রেরও বচন হরি কথা যেখানে সেখানে বলা যায় না
হরিকতা মানুষ থাকলে তার কাছে বলো, চুরি ডাকাতি চিটিংবাজি মানুষের কাছে বললে হরিকতা সম্মান তোমাকে দেবেন। সেই জন্যে হরি নাম যেখানে সেখানে হয় না, হরিকতা যেখানে সেখানে বলা যায় না, কারণ হরিকতা যেখানে হয় সেটাকে সৎসঙ্গ বলা হয়। সৎসঙ্গের মানুষের কাছে সৎসঙ্গের হরিনাম করা যায়, কিন্তু অসৎসঙ্গে ব্যক্তির কাছে করা যায় না। সেটা কেমন দেখবেন, অনেক ভক্ত আছে যার সঙ্গে দেখা তার অভ্যাস হয়ে গেছে, কথা শুরুর আগে জয় নিতাই বলো কেমন আছো, কেউ বলে রাধে রাধে বলো কেমন আছো, কেউ বলে হরি বল বলো কেমন আছো। আচ্ছা, যাকে জয় নিতাই বললো সে যদি নিতাইয়ের দলের লোক হয়, তুমি একবার বলবে জয় নিতাই, সঙ্গে সঙ্গে সে দুহাত তুলে বলবে জয় জয় নিতাই, কি বলে না? তুমি যদি বলো রাধে রাধে সে বলবে রাধে রাধে, কারণ তুমিও রাধের লোক ও রাধের লোক, তুমি নিতাইয়ের লোক ও নিতাইয়ের লোক, তাই তুমি নিতাই বললে ও নিতাই বলবে। এবার তুমি যাকে বললে জয় নিতাই, সে যদি মদ খাবার লোক হয়, সে যদি এই পথের প্রতীক না হয়, সে কি তোমাকে বলবে জয় নিতাই? তাহলে তুমি বললে জয় নিতাই, সে বলবে যেমন যাচ্ছি জানা ভাই, কি এটাই বলবে? তদ্রব ত্রিপুরাসুর তো হরিনাম করার লোক নয়, ও তো হরিকে মারবে বলে এসেছে, আর শিবজি হরিকথা বলার মানুষ। তাহলে ভুলে গেছে কাকে মারতে হবে, ভুলে গিয়ে যেখানে ত্রিপুরাসুর দাঁড়িয়ে আছে তারই কানের কাছে গিয়ে বলে রে বদন, বল রে বদন, সুধা মাথায় এই কৃষ্ণ নাম, বল রে বদন, বল রে বদন, সুধা মাথায় এই কৃষ্ণ নাম, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, খুশি তল হয় প্রাণের, খুশি তল হয় প্রাণ, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, খুশি তল হয় বলে রে বদন, বলে একদম তালি নয় বন্ধু, না না তোকে বলিনি, এই শিবজিকে বলছে, এরা ভাবছে এদের ঘরে বলছে, তোরা যেমন চালাচ্ছিস চালা। এখন শিবজি যার কাছে শুরু করেছে ত্রিপুরাসুর বলে বন্ধকার, আমি যাকে মারবো বলে এসেছি তার নাম আমার কানের কাছে, কে তুই? বলে আমি শিবজি। এখানে কেন? বলে তাই তো, আমি এখানে এলাম কেন? মনে কর ও স্বর্গে একটা দৈত্য এসেছে, নাম হলো ত্রিপুরাসুর, তাকে মারার জন্যে প্রভু আমাকে পাঠিয়েছে। বলে ওরে গাধা, আমিই তো ত্রিপুরাসুর। বলে ও তোমাকেই মারার জন্যে পাঠিয়েছে, বলে তাহলে আমাকে মার, মার। শিবজি বলে না ভাই, তুই আগে আমাকে মার। বলে আমি তিলক জয়ী ত্রিপুরাসুর, তোকে আমি যদি মারি সম্মানে বাধা হবে, তুই আগে আমাকে মার। শিব বলে না ভাই, তুই আগে আমাকে মার, তুই আমাকে মার। কেন বলছেন বলুন তো? যেজন কৃষ্ণ ভজে